মেধাবী মেয়ের উচ্চশিক্ষার জন্য সরকারের দ্বারস্থ মা বাবা। কাকরাবন বিধানসভার অন্তর্গত গর্জনমুড়া এলাকার নার্সিন আক্তার, যার বয়স এই বছর, উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করার জন্য তাকে স্মারক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন চেয়ারম্যান আলী আশরাফ মিয়া। উদয়পুর শহর থেকে চড়াই উত্তরাই পথে প্রায় 15 কিলোমিটার দূরে গর্জনমুড়া স্কুল টিলা এলাকার নার্সিনের বাড়ি। বিশাল এলাকার এক টিলার পাশে রয়েছে নার্সিনের বাড়ি। এক সুবিশাল টিলা কেটে বসতঘর নির্মাণ করে অনেক বছর ধরে বসবাস করে আসছে পরিবারটি। তবে বর্তমানে প্রতিদিন অটোরিকশা করে প্রায় 30 কিলোমিটার পথ যাতায়াত করে গর্জনমুড়া থেকে উদয়পুর শহরে বিবেকানন্দ বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলে যেত পড়াশোনা করার জন্যে। মা ফাতিমা বেগম 10,330-এর চাকুরি হারিয়ে কৃষক বাবা জিয়াউর রহমান রোজগারে সংসার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে। ইচ্ছে থাকলে অর্থের অভাবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারেনি নাসরিন। আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল তার, সেই স্বপ্ন অধরা থেকে গেলেও কলা বিভাগ থেকে প্রথম 10-এ জায়গা করে নিতে পারায় নতুন করে স্বপ্ন দেখা শুরু করল নাসরিন। ইংরেজি অনার্স নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে ভবিষ্যতে IAS কিংবা IPS অফিসার হতে চায় সে। নাসরিন তার এই সাফল্যের পেছনে তার বাবা মা, স্কুল শিক্ষক এবং গৃহশিক্ষকদের যথেষ্ট শ্রম এবং তার 10 থেকে 12 ঘন্টা দৈনিক পড়াশোনা চালিয়ে যেত। ছোটদের প্রতি বার্তা দিয়েছে ভালোভাবে পাঠ্য বই পড়ার পাশাপাশি নিয়মিত স্কুলের ক্লাসে মনোযোগী হওয়ার জন্য। কিন্তু বর্তমানে আর্থিক অনুদান পেলে তার ভবিষ্যৎ জীবন আরও উন্নত হবে বলে সরকারের কাছে আবেদন জানাচ্ছে এই মেধাবী ছাত্রীর মা বাবা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমি নাসরিন আক্তার, আমি উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস স্কুলের একজন ছাত্রী। আমি এই ত্রিপুরা থেকে অষ্টম যুগ্ম অষ্টম স্থান দখল করেছি HS এক্সাম দিয়ে। খুব আনন্দিত মনে হচ্ছে নিজেকে, অনেকটা আনন্দিত মনে হচ্ছে নিজেকে, আর আমার পাশে সবাইকে পেয়ে অনেকটা আনন্দিত। সবাইকে আমি এতটা চিনিও না যদিও বলবো, থ্যাংক ইউ সবাইকে এভাবে আসার জন্য, আমাকে এভাবে অ্যাপ্রিসিয়েট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর বলবো যে আমার এই সাফল্যের পিছনে অবশ্যই প্রথমে রয়েছে মায়ের হাত, বাবার হাত, তারপর রয়েছে আমার টিচাররা রয়েছে, গৃহশিক্ষকরা রয়েছে, স্কুল টিচাররা প্রচুর সাহায্য করেছে আমাকে। আল ইনসান ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন তরফ থেকে আপনি ভবিষ্যতে এই এলাকার যে মেয়ে নার্সিং আক্তার যে বিবেকানন্দ স্কুল থেকে স্ট্যান্ড করেছে, ওর জন্য আপনি কি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান? দেখেন, আমাদের উনি মুসলিম, একটা মুসলিমের গর্ব। একটা মুসলিম মেয়ে যদি IAS IPS হয় তাহলে দেশের গর্ব, কারণ আমরা যাতে মাইনরিটি লোক, সংখ্যালঘু লোক, কম মানুষ। উনি যদি IAS IPS পড়াশোনা করে, আমি কথা দিয়ে গেলাম ওনার কোচিংয়ের জন্য আমি 50,001 টাকা দেব। Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality. One of the most modern, most professional and learner's ideal destination, Sri Lakshmi Group of Institutions. Grab your opportunity today. We have nursing, paramedical management, pharmacy education, all type of courses including allied science. Course fee? Absolutely minimal and budget friendly, approved by Rajiv Gandhi University and recognized by the government of Karnataka. We have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.